নির্বাচনে তর্ক বাগবিতণ্ডা হবে এটাই স্বাভাবিক, কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 5 তারিখের নির্বাচন নিয়ে শুরু হয়েছে অন্য ধরনের বিতর্ক। এই নির্বাচনে 3টি প্যানেল অংশ নেওয়ার জন্য মনোনয়ন দাখিল করেছে। প্যানেলগুলো হচ্ছে মিশা সওদাগর, জায়েদ খান, ওমর সানি, অমিত হাসান ও ড্যানিস সিডাক, ইলিয়াস কোবরা। কিন্তু সমস্যা বেঁধেছে, নির্বাচনে অংশ নেওয়া তারকারা ও এর বাইরের শিল্পীরা অনেকেই বর্তমান সমিতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, কারণ তাদের মতে বর্তমান কমিটি নির্বাচন বন্ধের পায়দারা করছে। কেউ মুখে না বললেও অনেকেই আকারিঙ্গিতে শাকিব খানের দিকেই অঙ্গুলি নির্দেশ করেছেন। অন্যদিকে শাকিব খান বরাবরের মতনই এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, নির্বাচন আটকে তার কি লাভ? তবে শাকিবের কি লাভ এই বিষয়ে কয়েকজন তারকা নাম প্রকাশ না করার শর্তে জানান, কার কি লাভ তা তো জনগণ জানেই। এই কাজটি করার জন্য একটি বিশেষ মহল উঠে পড়ে লেগেছে বলেও সাধারণ শিল্পীরা অভিযোগ করেছেন। বিশেষ করে গত 21 এপ্রিল FDC-তে একদল অচেনা লোক অবৈধভাবে প্রবেশ করে মোটরসাইকেল নিয়ে মহড়া দেওয়ার পর সেখানে পুলিশের উপস্থিতির কারণে নির্বাচন বন্ধের গুঞ্জন আরো বেশি ডালপালা মেলেছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক বড় তারকাই বলেছেন, নির্দিষ্ট কাউকে ক্ষমতায় রাখার জন্য কিংবা নির্দিষ্ট কোন প্যানেলকে নির্বাচনে জয়ী করার জন্য বিশেষ কোন মহল যদি শান্তিপূর্ণ এই নির্বাচনকে অশান্ত করে তোলে, তাহলে শিল্পী সমাজ কখনোই চুপ থাকবে না, তারা এর বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ গড়ে তুলবে। দর্শক, আপনার কি মনে হয়, শাকিব খান কি আসলে এমন কাজ করতে পারেন নাকি এটা নতুন কোন ষড়যন্ত্র? জানান নিচে কমেন্ট সেকশনে। আর শাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিহীন খবরের জন্য নয়, শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।